জয় যিশু সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। এই ছবিটিকে আপনারা বহু জায়গায় বহুবার দেখে থাকবেন। এই ছবিটা সর্বশক্তিমান ঈশ্বর এবং মানুষকে তুলে ধরেছে। এটি একটা আঁকা ছবি এবং এই ছবিটির নাম হলো দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম। এটি ইতালির বিখ্যাত শিল্পী মাইকেল এঞ্জেলের আঁকা একটি ফ্রেস্কো পেন্টিং। আর এই আঁকার মাধ্যমে শিল্পী একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে সবার সামনে তুলে ধরেছেন। এখানে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরও হাত বাড়িয়ে আছেন এবং মানুষও হাত বাড়িয়ে আছে, কিন্তু দুজনের ইচ্ছার মধ্যে অনেকটা তফাত রয়েছে। যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, তবে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর খুব উৎসাহপূর্ণভাবে তার হাতকে মানুষের দিকে এগিয়ে রেখে দিয়েছেন, কিন্তু সেখানে আদমের হাতটা একেবারে শিথিল, আর একটুখানির জন্য যেন মানুষ ঈশ্বরের হাতকে ছুঁতে পারছে না। এখানে শিল্পী বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর মানুষকে ফ্রি উইল দিয়েছেন, অর্থাৎ স্বাধীন ইচ্ছা। আর স্বাধীন ইচ্ছার অর্থ হলো মানুষ চাইলে ঈশ্বরের সাথে সম্পর্ক গড়তে পারে, আর যদি না চায় না গড়তে পারে। মানুষ যদি চায় ঈশ্বরের সাথে সম্পর্ক রাখবে সুগভীরভাবে দৃঢ়ভাবে, তাহলে সে খুব অনায়াসে রাখতে পারে, কারণ ঈশ্বর তো তার খুব কাছাকাছি আছে। ঠিক একই রকমভাবে মানুষ যদি চায় পাপ থেকে দূরে থাকতে পারে, আবার মানুষ যদি চায় সেই জায়গায় পাপ করতে পারে, সেটা তার স্বাধীন ইচ্ছার উপর নির্ভরশীল। এবার মানুষ যদি চায় সব কিছু জানার পরেও সে তার সৃষ্টিকর্তাকে ভুলে শয়তানের সাথে মেতে থাকবে, তাহলে সেটা হবে তার নিজের ইচ্ছা, এবং তার অন্তিম পরিণতির দায়ও কিন্তু তার নিজেরই হবে। কিন্তু ঈশ্বর সবসময় চান মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, আর সেই সম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু তিনি সবসময় রেডি। কিন্তু আলটিমেটলি মানুষই চায় না ঈশ্বরের সাথে সম্পর্ক বজায় রাখতে। এই বিষয়ে মানুষ বড়ই উদাসীন, আর এই কারণের জন্য যে কোনো ব্যক্তি যখনই যে অবস্থায় ঈশ্বরের খোঁজ করে সে ঈশ্বরকে খুঁজে পায়, কারণ ঈশ্বর সবসময় রেডি। আর ইব্রিয় 13:5 আমরা দেখতে পাই, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বর আমাদের বলছে তিনি কখনো আমাদের ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না। তিনি তার বাক্যে কিন্তু সর্বদা অটল, তিনি কখনোই আমাদেরকে হারাতে চান না। এবং সেই সাথে যদি আমরা মথি 7:7 পড়ি, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। আর এই পেন্টিং আমাদের সামনে তুলে ধরে ঈশ্বর আপনাকেও ফ্রি উইল দিয়েছে। এখন আপনি যদি চান ঈশ্বরের সাথে সম্পর্ক বজায় রাখতে ঈশ্বরের সাথে, তাহলে তিনি কিন্তু সবসময় রেডি আপনার সাথে সম্পর্ক করে তুলতে। এর জন্য আপনাকে খুব কঠিন কাজ করতে হবে না, শুধুমাত্র আপনার হাতটা উৎসাহপূর্ণভাবে ঈশ্বরের দিকে এগিয়ে দিতে হবে। এখন ডিসিশন আপনার নেওয়ার পালা।